দুই শ্রেণীর নারীদের রোজা আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। আমাদের মা বোন যারা আছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা সারাদিন কষ্ট করে এই রমাদান মাসে রোজাগুলো আদায় করছেন, বাট যদি আপনি এই দুই শ্রেণীর নারীদের ভিতরে পড়ে যান তাহলে আপনার রোজাটা আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে কখনো যেন আমরা এই দুই শ্রেণীর নারীদের ভিতরে অন্তর্ভুক্ত না হয়ে যাই। এই দুই শ্রেণীর নারী এমন নারী যাদের রোজাগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন না, আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন না। নাম্বার ওয়ান, আল্লাহ তাআলা ওই সকল নারীদের রোজাগুলোকে কবুল করেন না যে সকল নারীরা, যে সকল মেয়েরা তাদের হাজব্যান্ডকে কষ্ট দেয়, যে সকল নারীরা তাদের হাজব্যান্ডকে অনেক জুলুম করে, তাদের অবাধ্য হয়, তাদের কথা শুনে না, আল্লাহ তাআলা এদের রোজাগুলোকে কবুল করেন না। কিছু কিছু মা বোন তেমনও আছে যারা রমজান মাসে রোজা রাখে, রোজা রাখার পরও তারা স্বামীর অবাধ্য হয়ে চলে, স্বামীকে কষ্ট দেয়, স্বামীর ওপর জুলুম করে। বাট মনে রাখবেন, যেই মেয়ে যেই নারী তার হাজব্যান্ডকে কষ্ট দিয়ে রোজা রাখবে, যেই নারী তার হাজব্যান্ডকে জুলুম করবে, বাট সে যদি রোজাও রাখে, এরপর আল্লাহ তাআলা ওই নারীর ওই মেয়ের রোজাকে আল্লাহ তাআলা কবুল করবেন না। নাম্বার টু, আল্লাহ তাআলা যে সকল নারীদের রোজাগুলোকে কবুল করবেন না তারা হলো ওই সকল নারী যারা রোজা রেখে বেপর্দায় ঘুরে বেড়ায়, যারা রোজা রেখে বেপর্দায় শপিং মলে যায়, যারা রোজা রেখে বেপর্দায় বিভিন্ন গার্ডেনে যায়, বিভিন্ন জায়গায় তারা খোলামেলা ঘোরাফেরা করে, আর তাদেরকে দেখে হাজার হাজার যুবক, হাজার হাজার মানুষ তাদের চোখের জেনা করে ফেলে। বর্তমান সমাজে এটা অনেক একটা ভয়াবহতা একটা রূপ দেখা দিয়েছে, যে অনেক মেয়ে এমন আছে মাশাআল্লাহ সব দিকেই ভালো, রমাদান মাসে রোজা রাখছে, ইফতারের পার্টি করছে, বাট তাদের হিজাবের কোনো পরোয়া নেই, তাদের পর্দার কোনো পরোয়া নেই। বাট মনে রাখবেন, যে সকল নারীরা বেপর্দায় ঘুরে বেড়ায়, পর্দা মেনটেন করে চলে না, হিজাব মেনটেন করে চলে না, তাদের সতীত্বর তারা হেফাজত করে না, আল্লাহ তাআলা ওই সকল মেয়েদের রোজাগুলোকে কবুল করবেন না। এজন্য আমাদেরকে মাথায় রাখতে হবে আমার কলিজার টুকরা মা বোনেরা, যে খবরদার, আমরা রমজান মাসে রোজা রাখার পরে আমরা যেন এই দুই শ্রেণীর নারীদের ভিতরে অন্তর্ভুক্ত না হয়ে যাই, কখনো যেন আমরা আমাদের স্বামীগুলোকে কষ্ট না দিই, আমরা যেন তাদের উপর জুলুম না করি, আর এই রমজান মাসে রোজা রাখা অবস্থা আমরা যেন কোনোভাবেই বেপর্দা অবস্থায় বাইরে কোথাও না যায়। যদি আপনি বেপর্দা হয়ে আপনার হিজাব মেনটেন করা ছাড়া, বোরকা পরা ছাড়া আপনি বের হন, এবং আপনাকে দেখে যদি কোনো যুবক অথবা কোনো ব্যক্তি যদি চোখের জেনা করে ফেলে, তাহলে মুহূর্তের ভিতরে আপনার রোজাটা হালকা হয়ে যাবে। এজন্যে এত কষ্ট করে আপনি সারাদিন না খেয়ে খেয়ে রোজা রাখছেন, বাট অল্পের জন্য আপনার রোজাটা নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমাদের মাথায় রাখতে হবে আমার কলিজার টুকরা বোনেরা, যে যখন আমরা রোজা রাখবো তখন আমরা খবরদার যেন বেপর্দা হয়ে বাইরে বের না হই, আমাদের সব কিছুকে আবৃত করে রাখতে হবে, সব কিছু ঢেকে রাখতে হবে, মনে রাখতে হবে যে এইগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে দেখানোর জন্য দেয় নাই, এটা হচ্ছে আপনার স্বামীর হক। আপনি যখন বাইরে বের হবেন তখন সুন্দর করে হিজাব মেনটেন করে বের হবেন, আর হিজাব হচ্ছে এটা প্রত্যেকটা মুসলিম নারীর আভিজাত্যের প্রতীক। হিজাব মেনটেন করে যখন কোনো মেয়ে বের হয় তখন বোঝা যায় যে ওই মেয়েটা কোন বংশের মেয়ে। এই জন্য আমার কলিজার টুকরা বোনেরা, আপনাদের সম্মান, আপনাদের স্ট্যাটাস আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। হিজাব আপনার সম্মানকে আরও বাড়িয়ে দিবে, এই নিকাব আপনার সম্মানকে আরও বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে এই বিষয়গুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন।